प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे सकल के हमार यूट्यूब चैनल कन्फार्म प्राइवेट सेंटर पक्ष के आंतरिक अभिनंदन तुम्हारे इतिपूर्वे नवम दशम श्रेणी अध्याय तीन अर्थात बलर अध्यायटर ऊपर दुटी क्लास दिए दुटी क्लासे न्यूटनेर गतिर सूत्र जड़ता और बल निये आलोचना करी तो वही क्लासगुलो धारावाहिकत आज के तुम्हारे मौलिक बल सम्पर्के आलोचना करब मौलिक बल प्रकृति सम्पर्के आलोचना करब तुम्हारे पाठ्य बे चार मौलिक बल कथा बला एक हे कि सबल न्यूक्लियो बल आए कि तारित चुम्बक बल अर्थात हमें जो चार्टि बल के सिरियल लिखी तालोले तुम्हारे ए रकम हो एक नम्बर हे कि सबल न्यूक्लियो बल तारित चुम्बक बल तीन नम्बर से कि दुर्बल न्यूक्लियो बल चार नम्बर हे कि महाकर्ष बल तो शिक्षार्थी बंधुरा ये चार्टा टॉपिक ये चार्टा टॉपिक के चार्टा पॉइंट मार्क करी तो ये जतटुकू सहजे चार्टा पॉइंट मार्क कर लम विषयटा किन्तु एत सहजे छोट्ट एक आलोचनार मध्य सीमाबद्ध रखा किन्तु सम्भव नय एगुलो आलोचना अनेक व्यापक व्यापक आलोचना तुम्हें सबल न्यूक्लियो बल निये आलोचना कर ली कि एरकम तारपरे कि आरो एक दुटा क्लास देवा जाबे तो शिक्षार्थी बंधुरा आमरा ए विषयगुलो निये एतटा गभीरे आमरा जाबो ना तुम्हादेर पाठ्य बोइये जतटुकु आलोचना आछे आमि तार आंगिके एतटुकु व्याख्या करार चेष्टा करब एवं तुम्हारा एतटुक पर्यन्त आपातत सीमाबद्ध थाकबे तारपरे तुम्हादेर एखाने जे तारित चुम्बक बल आछे एई तारित चुम्बक बलटा तुम्हादेर पाठ्य बोइयेर जखन तुम्हारा द्वादश अध्यायटी पढ़बे ओई अध्याये तुम्हादेर तड়িতের চুম্বক ক্রিয়া যে একটি চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটিতে তোমরা ভালোভাবে ওই ওই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে তারপর এখানে মহাকর্ষ বল আমি তোমাদের দেখো এখানে মহাকর্ষ এবং অভিকর্ষ বল নিয়ে একটি পয়েন্ট করে রাখছি এই এটা নিয়ে আমি আরো একটি ভিডিও আপলোড দেব শুধু মহাকর্ষ এবং অভিকর্ষ বলের উপরেই তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে আমরা জাস্ট এই এই জিনিসগুলো সম্পর্কে পরিচিত হই এই ডেফিনেশনগুলো আমরা জানি এবং আমরা পরীক্ষাতে যদি এগুলো সংখ্যা আকারে তোমাদের আসলে এগুলো সংখ্যা আকারে আসবে কিছু এমসিকিউ আসতে পারে এবং এমসিকিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে তোমাদের এরকম যদি এই চারটা বল দেওয়া থাকে তোমাকে যদি বলে যে সবচেয়ে দুর্বল বল কোনটি সবচেয়ে সবল বল কোনটি তাহলে তুমি কিভাবে লিখবে এখানে সবলতার হিসাবে সবচেয়ে সবল বল হচ্ছে কি সবল নিউক্লিয় বল তার চেয়ে তারিত চুম্বক বল হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল তারপরে তোমার কি দুর্বল নিউক্লিয় বল আরো দুর্বল এবং মহাকর্ষ বল হচ্ছে কি সবচেয়ে দুর্বল বল তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবল নিউক্লিয় বল সম্পর্কে জানার আগে তোমাদের পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা তোমাদের থাকতে হবে আশা করি এই সম্পর্কে তোমরা সবাই জানো আমরা কি জানি পরমাণুর কেন্দ্রে কি আছে একটি নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারপাশে কি আছে শক্তিস্তর শক্তিস্তরে কি থাকে আমরা কি জানি শক্তিস্তরে থাকে ইলেকট্রন আর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন প্লাস নিউট্রন প্রোটন এবং নিউট্রন থেকে এবং আমরা আরেকটি কথা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এখানে তোমরা এই সম্পর্কে অবগত যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর নিউট্রনের চার্জ হচ্ছে কি নিরপেক্ষ আর ইলেকট্রনের চার্জ কি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এখন প্রশ্ন হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে যে এই যে প্রোটনগুলো পজিটিভ প্রোটনগুলো এগুলো একত্রে পরমাণুর কেন্দ্রে কিভাবে থাকে কারণ এখানে যতগুলো মনে করো তুমি সোডিয়ামের কথা চিন্তা করো সোডিয়ামের প্রাণীর সংখ্যা হচ্ছে কি এগারো অর্থাৎ তার প্রোটন আছে এগারোটা ইলেকট্রন আছে এগারোটা তাহলে তার কেন্দ্রে প্রোটন কয়টি প্রোটন আছে তার কেন্দ্রে এগারোটি প্রোটন আছে এখন এগারোটা পজিটিভ প্রোটন কিভাবে তোমার কেন্দ্রে এক জায়গাতে তোমার কি বলা যায় পুঞ্জীভূত আছে এটা কোন বলের কারণে এটা হচ্ছে তোমার এই সবল নিউক্লিয় বলের কারণে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সংজ্ঞাটি কিভাবে দিতে পারি যে যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন কণাগুলো নিউক্লিয়ন মানে কি প্রোটন এবং নিউট্রন যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন কণাগুলো অর্থাৎ নিউক্লিয়ন বললে আর কণা বলা দরকার নাই নিউক্লিয়নগুলো তোমার কি একত্রে সঙ্গবদ্ধভাবে আবদ্ধ থাকে তাকে বলা হয় কি তোমার সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় বলের কারণেই কিন্তু পরমাণু নিউক্লিয়াসে
এই যে প্রোটনগুলো একই চার্জ বিশিষ্ট হওয়া সত্ত্বেও এক জায়গাতে তোমার কি থাকে, আবদ্ধ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সম্পর্কে, এই সবল নিউক্লিয় বল সম্পর্কে আর কনফিউশন থাকার কোনো কারণ নেই। তারপরে আছে কি আমাদের, দেখো তারের চুম্বক বল। তো এখানে আমি তোমাদেরকে আমি আগে বলে রাখছি, এই বলটা সম্পর্কে আমরা জাস্ট শুধু ডেফিনেশনটা জেনে রাখবো, যে দুটি আধানগ্রস্ত কণা বা বস্তু যে পরস্পরকে যে আকর্ষণ, যে বলের কারণে দুটি চার্জিত কণা বা দুটি চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, অথবা যে বলে দুটি চার্জিত কণা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে বলা হবে কি, তাকে বলা হবে তোমার কি, তারের চুম্বক বল। তোমরা এই এই তারের চুম্বক যে বলটা আছে, এই তারের চুম্বক বল কিন্তু মহাকর্ষ বল অপেক্ষা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো এই জিনিসটা আমরা কীভাবে ক্লিয়ার হইতে পারি, এভাবে আমরা ক্লিয়ার হইতে পারি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি যদি একটা, তুমি যদি এই শীতকালে কি বলা যায় একটা প্লাস্টিকের চিরুনি দিয়ে কি চুল আসানোর পরে তুমি কতগুলো কাগজকে কাগজের কাছে নেও, এই কাগজগুলো কিন্তু চিরুনি টান দিয়ে নিচে নিয়ে আসে। তো এখানে কিন্তু তোমার যে এই এই বস্তুটির সাথে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ আছে, এই মাধ্যাকর্ষণ পৃথিবী তার সমস্ত শক্তি দিয়ে কিন্তু কাগজগুলো কাগজটিকে টানতেছিল, কিন্তু সে নিতে পারতেছিল না। এটা কি করতেছে তোমার, দেখো যে তারিত চুম্বক বলের কারণে এই চিরুনি তাকে কি টান দিয়ে নিয়ে আসতেছে। তো এই উদাহরণটি থেকে আমরা কি বলতে পারি, যে তারিত চুম্বক বল হচ্ছে মহাকর্ষ বল অপেক্ষা কি অনেক বেশি শক্তিশালী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তিন নম্বরে কি আছে, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন কণাগুলো অস্থিতিশীল হয়ে উঠে, তাকে বলা হয় কি তোমার, দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে কিন্তু তেজস্ক্রিয় মৌল থেকে বিটারশ্মি তোমার কি হয়, নির্গত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই দুর্বল নিউক্লিয় বলটার তাহলে তোমাদের লজিক্যাল দিকটা কি, যে দুর্বল নিউক্লিয় বলের কারণেই কিন্তু পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন কণাগুলো অস্থিতিশীল হয় ওই ওয়ার। আর সবল নিউক্লিয় বলের কারণে কি ছিল, নিউক্লিয়ন কণাগুলো এক জায়গা থেকে তোমার কি সংঘবদ্ধ ছিল। তো দুটার কিন্তু তোমার একদম মোটামুটি কি বলা যায়, তোমার বিপরীত ধর্মী বলা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে আমরা সবল নিউক্লিয় বল, তারের চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে জানলাম। তারপরে সর্বশেষ কি আছে, মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে কি, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হবে তোমার কি, মহাকর্ষ বল। তো আমরা এই চারটা মৌলিক বল সম্পর্কে জানলাম। এখানে এই মৌলিক বলের পাল্লা এবং কোনটা অপেক্ষা কোনটা কত গুণ বেশি শক্তিশালী বা কম শক্তিশালী, তোমাদের পাঠ্যবই থেকে এই বিষয়গুলো তোমরা এমসিকিউর জন্য দেখে নিবে। আমি তোমাদেরকে এই প্রত্যেকটার ডেফিনেশন এবং বেসিক জিনিসটা আমি বুঝালাম। তো তোমাদেরকে শিক্ষার্থী বন্ধু, আমি আগেই বলে রাখছি যে সায়েন্সের ক্লাসগুলো তোমরা যখন দেখবে, প্রত্যেকটা ডেফিনেশন বা প্রত্যেকটা ব্যাখ্যামূলক বা তোমার কি তত্ত্বমূলক জিনিস তোমাকে অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখতে হবে। তাহলে পরবর্তী সময় তুমি যখন এই অধ্যায়টি পড়বে, ওই জিনিসটুকু তোমাকে বা এই তথ্যগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং তোমার পড়াটাকে অনেক বেশি প্রাণবন্ত করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই যে আমি এই সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করব। এখানে আরেকটি বল আমার এখানে বাদ পড়ে গেছে, এটা হচ্ছে তোমার কি, স্পর্শ বল এবং অস্পর্শ বল। আমি তোমাদেরকে আগামী ক্লাসে সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করব এবং স্পর্শ এবং অস্পর্শ বল নিয়ে আলোচনা করব। ওই পর্যন্ত তোমরা ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।